আমাদেরকে সাত দশমিক শূন্য পাঁচ ছয়ের সাথে ছশো পাঁচ দশমিক সাত আর পাঁচ দশমিক ছয় সাতকে যোগ করতে হবে তুমি যে কোনো সংখ্যা যোগ করার সময় খেয়াল রাখবে যেন সংখ্যাগুলো এক বরাবর থাকে আর বিশেষ করে তুমি যখন দশমিকের যোগ করছো সবচেয়ে সহজ উপায় হচ্ছে দশমিক এক বরাবর নিয়ে আসা তাহলে তাই করা যাক তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে সাত দশমিক শূন্য পাঁচ ছয় আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 65, 10, আমরা আর সংখ্যাটা হচ্ছে দশমিক সাত তাহলে আমরা এখন সবগুলো এক বরাবর নিয়ে আসলাম এককের ঘরের সংখ্যাগুলো এককের ঘরের সংখ্যাগুলো বরাবর আর দশমাংশের ঘরের সংখ্যাগুলো দশমাংশের ঘরের সংখ্যাগুলো বরাবরই আছে তাহলে এখন আমরা যোগ করতে পারি তাহলে সব থেকে ডান পাশের ঘর অর্থাৎ সবথেকে ছোট ঘর থেকে শুরু করছি তাহলে এখান থেকে শুরু করতে হয় এটা হচ্ছে দশমাংশ শতাংশ আর সহস্রাংশের ঘর এটা হচ্ছে ছয় সহস্রাংশ আর তুমি চাইবে সহস্রাংশগুলো যোগ করতে এখানে আর সহস্রাংশ নেই তাহলে তুমি এটাকে দুভাবে ভাবতে পারো এই ছয়কে তুমি সরাসরি নিচে নামিয়ে আনতে পারো অথবা তুমি এই ছয়শো পাঁচ দশমিক সাতকে দেখতে পারো ছয়শো পাঁচ দশমিক সাত শূন্য শূন্য হিসেবে দশমিকের ডান পাশে শূন্য যেহেতু আমরা দশমিকের ডান পাশেই আছি এতে সংখ্যার মান একই থাকবে এটা এখানেও করা যায় এই পাঁচ দশমিক ছয় সাত কে পাঁচ দশমিক ছয় সাত শূন্য হিসেবেও লেখা যায় অথবা ভাবতে পারো ছয় যোগ শূন্য যোগ শূন্য হলো ছয় পাঁচ যোগ শূন্য যোগ সাত হল বারো বারো দুই এখানে লিখি হাতে থাকে এক শূন্য যোগ যোগ সাত ছয় একদম চার লিখে এখানে এক বসাব এককের ঘরে এক যোগ সাত হচ্ছে আট আট যোগ পাঁচ হচ্ছে তেরো আর তেরো যোগ পাঁচ হচ্ছে আঠেরো আঠেরোর আট এখানে লিখি হাতে থাকে এক এখন একযোগ যোগ শূন্য হচ্ছে এক এক এখানে লিখি তারপর শতকের ঘরে আছে ছয় এর সাথে কোনো কিছু যোগ হবে না তাই এটাকে নিচে নামিয়ে নিয়ে আসতে পারি আর এটা হবে এখানে আর তুমি দশমিকের কথা ভুলে যেও না তাহলে সংখ্যাগুলো যোগ করলে পাওয়া যায় ছশো আঠেরো দশমিক চার দুই ছয় অথবা ছশো আঠেরো আর চারশো ছাব্বিশ সহস্রাংশ তাহলে এখানেই শেষ